अस्सलाम वालेकुम व रहमतुल्लाह। आर्ट एंड आर्टिस्टर पक्ष থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আজকে আমরা মূলত ডিসকাস করব কোয়ালিটির প্রকারভেদ নিয়ে, এবং আমাদের প্রকারভেদে মানে সিনিয়র জুনিয়র অনুযায়ী কোন কোয়ালিটি কোন কাজটা করবে সে বিষয়ে ফার্স্ট স্টেপ আমরা আপনাদের সামনে তুলে ধরব। ফার্স্টলি আমরা প্রসেস কোয়ালিটি, আমরা যারা ফ্যাক্টরিতে যখন থাকব তখন এজ এ প্রসেস কোয়ালিটি হিসেবে চিনব, আর বইয়ের ভাষায় যদি যাই আমরা যদি চিনব হচ্ছে টেবিল কোয়ালিটি অনুযায়ী। টেবিল কোয়ালিটি মিনস প্রসেস কোয়ালিটি। এ আজকে আমরা ডিটেইলসলি দেখব এই প্রসেস কোয়ালিটি আর টেবিল কোয়ালিটির কাজ কী, সে কী কী রিকোয়ারমেন্টে কাজ করবে, সে কোন কোনভাবে কাজ করে একটা ভালো গুডস প্রোডাক্ট আউটপুট করবে, আমরা আজকে সেই দিকটা নিয়ে আলোচনা করব। তো এখন আমাদের জানা প্রয়োজন হচ্ছে টেবিল কোয়ালিটি কি, দ্যাটস মিন্স প্রসেস কোয়ালিটি কি। টেবিল কোয়ালিটি আর প্রসেস কোয়ালিটি হলো সেই কোয়ালিটি যে টেবিলে দাঁড়িয়ে প্রসেস বাই প্রসেস, দ্যাটস মিন্স একটা প্রসেস কোয়ালিটির আন্ডারে কয়েকটা প্রসেস থাকতে পারে, এমন হইতে পারে দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, সে শুধুমাত্র ওইটুক স্পেসিফিক জায়গাটা দেখবে। ওই প্রসেস কোয়ালিটি বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক ওই প্রসেসের কী কী রিকোয়ারমেন্ট আছে, এই প্রসেসটুকুর কোয়ালিটি কেমন হবে, এই প্রসেসটুকু কেমন করলে বায়ারের গুণগত মান ঠিক থাকবে, ততটুকুই হচ্ছে তার কাজ। দ্যাটস মিন্স প্রসেস কোয়ালিটির কাজ হচ্ছে প্রসেস অনুযায়ী কোয়ালিটি চেক করা। তো আমরা এখন যাব হচ্ছে এই প্রসেস কোয়ালিটি কীভাবে মেনটেন করে। এখন হচ্ছে আমাদের জানা দরকার প্রসেস কোয়ালিটি কীভাবে তার কাজ করবে। একজন প্রসেস কোয়ালিটি ফার্স্ট টাইম তার AQC অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোলার, দ্যাটস মিন্স ওই প্রসেস কোয়ালিটির বস, তার কাছ থেকে স্যাম্পল কালেক্ট করবে। স্যাম্পল কালেক্ট করে তার যে যে প্রসেস পড়তেছে ওই প্রসেসগুলোকে স্যাম্পলে ভালোভাবে ফলো করবে, যে এই প্রসেসগুলোতে স্যাম্পল সেকশন কোনভাবে কাজ করছে, বিকজ স্যাম্পল সেকশন যেভাবে কাজ করছে লাইনকেও ঠিক সেমভাবেই ওই কাজটা করতে হবে, ওই অপারেশনটা করতে হবে। তো একজন প্রসেস কোয়ালিটি স্যাম্পল নেবে, স্যাম্পল নেওয়ার পরে সে তার প্রসেস অনুযায়ী যখন তার বডিগুলো টেবিলে আসবে, টেবিলে আসার পরে সেম স্যাম্পলের সাথে সেটাকে কম্পেয়ার করবে, কোথাও কোনো প্রবলেম আছে কি না, স্টিচিং ঠিক আছে কি না, পাকারিং হয়েছে কি না। আমরা ইনশাআল্লাহ ফিউচারে এই অল্টারের ডিটেলস যখন বলবো তখন আপনাদেরকে এটা জানিয়ে দিব অল্টার কত প্রকার এবং কোয়ালিটি কীভাবে অল্টার ধরবে। তো আমরা এখন শুধুমাত্র জানাচ্ছি, চেষ্টা করতেছি কীভাবে কাজ করবে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো AQC-র কাছ থেকে এটা নিয়ে স্যাম্পলটা নিয়ে তার প্রসেস অনুযায়ী অপারেশনগুলো ফার্স্ট সংগ্রহ করতে হবে স্পেসিফিকেশন শিট, বা একটা স্পেসিফিক শিট সেন্ড করে যেটা অবশ্যই তার কাছে থাকতে হবে। তারপর হচ্ছে মেজারমেন্ট শিট, তো ওই কোয়ালিটিকে অবশ্য মেজারমেন্টটা চেক করতে হবে তার যে যে প্রসেসগুলো পড়তেছে। যদি আমরা ওভেনে যাই, দ্যাটস মিন্স ওয়াশ গার্মেন্টসে যাই, আফটার ওয়াশ এবং বিফোর ওয়াশ তাকে জানতে হবে, যে আফটার ওয়াশে কতটুকু প্লাস থাকবে, বিফোর ওয়াশে এতটুকু প্লাস, মানে সেটাকে সিঙ্ক করে বডিটা পারফেক্ট হবে, সেজন্য তার হচ্ছে মেজারমেন্ট শিট বা মাস্ট বি দরকার। তো একজন টেবিল কোয়ালিটি যদি এই জিনিসগুলো তার কাছে না রাখে সে একটা গুডস ভালোভাবে আউটপুট করতে পারবে না, তার কারণ সেগুলো সম্পর্কে তাকে জ্ঞান নিতে হবে তার AQC-র কাছ থেকে। AQC-র কাছ থেকে জ্ঞান নেওয়ার পরে তার কাজ শুরু করতে হবে। এখন টেবিল কোয়ালিটি কীভাবে কাজ শুরু করবে, তার কাজ শুরুর নির্দিষ্ট কিছু ওয়ে আছে। ফার্স্টলি আমরা যেই জায়গাটাতে চাকরি করি অথবা যেই জায়গাটাতে কাজ করি অবশ্যই ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, সুন্দর পরিপাটি মার্জিত থাকতে হবে। তো একজন টেবিল কোয়ালিটি ফার্স্ট সকালে যখন অথবা সে তার প্লেসে পৌঁছাচ্ছে তার জায়গাটাকে সুন্দর করে ক্লিন করতে হবে, সুন্দর করে ক্লিন করে টেবিলে দাঁড়িয়ে তার এই কোয়ালিটি ইন্সপেকশন মেথড, ট্রিম কার্ড, স্পেসিফিকেশন শিট, মেজারমেন্ট শিট, স্যাম্পল সবগুলো ফলো করে
অথবা সবগুলো আইডিয়া নিয়ে তারপর সে তার কাজ শুরু করবে। কাজ শুরুর পরে তাকে এখন দাঁড়াইতে হবে যে আমাকে প্রসেসওয়াইজ চেক করতে হবে। সেটা আমরা এক্সাম্পল নিলাম যে একজন টেবিল কোয়ালিটি ব্যাকপার্ট দেখতেছে, তো আমরা একটা প্যান্টের ব্যাকপার্টে কী কী আছে সেটা আমাকে আগে জানতে হবে। তো স্যাম্পল অবশ্যই ব্যাকপার্টের পকেট, ডেকোরেশন যদি থাকে, ব্যাক পকেট, ব্যাক রাইজ, ব্যাক ইয়োক এবং সিএম ডিটেইল সব কিছুই দেওয়া থাকে। তো স্যাম্পলটা ফলো করে সে ব্যাক পকেটের কোনো ডেকোরেশন আছে কি না, স্টিচিং কত আছে, এসপিআই কত আছে, এগুলো ফলো করে সে সুন্দর মতো কাজ করবে। তো এখন যাচ্ছে হচ্ছে একজন টেবিল কোয়ালিটি কি রিপোর্ট করবে। একজন টেবিল কলের কাছে একজন টেবিল কোয়ালিটি কাজ করলো, কাজ করার পরে অবশ্য তার বসকে একটা রিপোর্ট জমা দিতে হবে তাকে। তো একজন টেবিল কোয়ালিটির প্রসেস ইনস্পেকশন রিপোর্ট করতে হয়, অর্থাৎ সে যে যে প্রসেসগুলো চেক দিয়েছে তার একটা একোয়াল থাকে, সেই একোয়াল অনুযায়ী তাকে রিপোর্ট করতে হয়। কত পিস অল্টার হয়েছে, কত পিস রিজেক্ট হয়েছে, কত পিস গুডস, ভালো গুডস আউটপুট হয়েছে, এই রিপোর্টটা তাকে করতে হয়।